দর্শক, এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধে রয়েছেন আমাদের সহকর্মী এম এ হালিম। সেখানকার আরো তথ্য নিয়ে তিনি যুক্ত হচ্ছেন সরাসরি। হালিম, জাতীয় স্মৃতিসৌধে এখন মানুষের চাপ কেমন দেখছেন আপনি? হ্যাঁ তানিয়া, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে কিন্তু সকালবেলার দিকে মানুষের চাপ একটু কম থাকলে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন প্রচুর দর্শনার্থী এখানে আসছে এবং তারা এই বীর শহীদদের তারা শ্রদ্ধা জানার জন্য আসছেন। এবং আপনাকে একটু কিছু তথ্য জানিয়ে রাখতে চাই যে আজকে প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন যে কূটনৈতিক মহল, বিদেশি অতিথিরা শ্রদ্ধা জ্ঞাপনের পরপরই জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়ার পর সকাল থেকেই আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের ফুল দিতে দেখেছি এবং সেখানে যেটা বিএনপি সে তারা এখানে নটার দিকে এখানে শহীদদের উদ্দেশ্যে মির্জা ফখরুলের নেতৃত্বে তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং সেই সাথে তারপর থেকেই কিন্তু জাতীয় স্মৃতিসৌধে মানুষের ভিড় বাড়তে থাকে। এবং আপনাকে আরেকটি জানিয়ে রাখতে চাই একটি বিষয়, সেটি হচ্ছে যে এখানে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে এখানে পাশে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং পাশাপাশি এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। এবং আমি আপনাকে একটু, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানুষ কিন্তু এখনও প্রচুর মানুষ এখানে আসছেন শহীদদের শ্রদ্ধা জানাতে। এবং করোনার কারণে কিন্তু জাতীয় স্মৃতিসৌধ কিছুদিন বন্ধ থাকার কারণে কিন্তু অনেকেই এখানে আসতে পারেনি এবং তারা এই এই মহান স্বাধীনতা দিবসে তারা এখানে আসার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। এবং সেখানে আজকে কিন্তু এই আশেপাশে থেকে অনেক প্রচুর দর্শনার্থী এসেছেন এবং সেই সাথে তারা ঢাকা থেকেও এবং বিভিন্ন স্থান থেকে এখানে আসছেন। তানিয়া, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই 14 তারিখ থেকে এই জাতীয় স্মৃতিসৌধ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু বন্ধ ছিল এবং এখানে নিরাপত্তার বিষয়টি খুবই কড়াকড়ি ছিল এবং এই তার গণপূর্ত কর্মীর যে কর্মীরা ছিল তারা এখানে এই বিগত পনেরো দিন যাবৎ তারা অক্লান্ত পরিশ্রমের কারণে তারা এই জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত করেছিলেন এবং আজ সকাল থেকেই এখানে এই প্রচুর দর্শনার্থী আসছেন। তো এই ছিল আমার কাছে তানিয়ার সর্বশেষ জাতীয়। হালিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধে রয়েছেন আমাদের সহকর্মী এম এ হালিম। সেখানকার আরো তথ্য নিয়ে তিনি যুক্ত হচ্ছেন সরাসরি। হালিম, জাতীয় স্মৃতিসৌধে এখন মানুষের চাপ কেমন দেখছেন আপনি? হ্যাঁ তানিয়া, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে কিন্তু সকালবেলার দিকে মানুষের চাপ একটু কম থাকলে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন প্রচুর দর্শনার্থী এখানে আসছে এবং তারা এই বীর শহীদদের তারা শ্রদ্ধা জানার জন্য আসছেন। এবং আপনাকে একটু কিছু তথ্য জানিয়ে রাখতে চাই যে আজকে প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন যে কূটনৈতিক মহল, বিদেশি অতিথিরা শ্রদ্ধা জ্ঞাপনের পরপরই জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়ার পর সকাল থেকেই আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের ফুল দিতে দেখেছি এবং সেখানে যেটা বিএনপি সে তারা এখানে নটার দিকে এখানে শহীদদের উদ্দেশ্যে মির্জা ফখরুলের নেতৃত্বে তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং সেই সাথে তারপর থেকেই কিন্তু জাতীয় স্মৃতিসৌধে মানুষের ভিড় বাড়তে থাকে। এবং আপনাকে আরেকটি জানিয়ে রাখতে চাই একটি বিষয়, সেটি হচ্ছে যে এখানে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে এখানে পাশে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং পাশাপাশি এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। এবং আমি আপনাকে একটু, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানুষ কিন্তু এখনও প্রচুর মানুষ এখানে আসছেন শহীদদের শ্রদ্ধা জানাতে। এবং করোনার কারণে কিন্তু জাতীয় স্মৃতিসৌধ কিছুদিন বন্ধ থাকার কারণে কিন্তু অনেকেই এখানে আসতে পারেনি এবং তারা এই এই মহান স্বাধীনতা দিবসে তারা এখানে আসার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। এবং সেখানে আজকে কিন্তু এই আশেপাশে থেকে অনেক প্রচুর দর্শনার্থী এসেছেন এবং সেই সাথে তারা ঢাকা থেকেও এবং বিভিন্ন স্থান থেকে এখানে আসছেন। তানিয়া, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই 14 তারিখ থেকে এই জাতীয় স্মৃতিসৌধ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু বন্ধ ছিল এবং এখানে নিরাপত্তার বিষয়টি খুবই কড়াকড়ি ছিল এবং এই তার গণপূর্ত কর্মীর যে কর্মীরা ছিল তারা এখানে এই বিগত পনেরো দিন যাবৎ তারা অক্লান্ত পরিশ্রমের কারণে তারা এই জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত করেছিলেন এবং আজ সকাল থেকেই এখানে এই প্রচুর দর্শনার্থী আসছেন। তো এই ছিল আমার কাছে তানিয়ার সর্বশেষ জাতীয়। হালিম, আপনাকে ধন্যবাদ।